ভাই আজকে বাজারের জন্য সুবর্ণ সুযোগ এত কম দামে দেওয়ার কারণটা আপনি বলুন না না আজকে একবারে কম দামে দিচ্ছি সুবর্ণ সুযোগ সুবর্ণ আছে আচ্ছা কবুতরের কিস্তিতে নাকি আচ্ছা ঠিক আছে টেডি কামাগার আর হলো গোল্ডেন আচ্ছা টেডি কামাগার আর গোল্ডেন এই তিনটা জুতার বাচ্চা উপরে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজ আপনার হচ্ছে 29 সেপ্টেম্বর 2024 রবিবার চলে আসলাম টঙ্গী কবুতর হাটে হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটটি সম্পূর্ণ বেজবেন বন্ধুরা এটি কোনো উন্মুক্ত কোনো হাট নয় এখানে খাজনা দিতে হলে আপনারা শতকরা খাজনা দিতে হবে কোনো কিছু কিনলে এখানে কোনো খাজনা দেওয়া লাগে না কোনো কিছু বিক্রি করতে হলে অবশ্যই এখানে খাজনা দেওয়া লাগে সেক্ষেত্রে 10% শতকরা হারে আপনার থেকে খাজনা নেবে তো বন্ধুরা এখানে কবুতর এনে এখানে কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের হাঁস মুরগি পাখি আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা হাটটির লোকেশন হচ্ছে টঙ্গী এসকেসি ভবনের ঠিক পাশে হাটটি বসে থাকে তো হাটে আজকে পর্বে দেখানোর চেষ্টা করবো কবুতরের দামগুলো কেমন যাচ্ছে এবং কী কী দরে সেগুলো বিক্রি হচ্ছে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে তো কথা বলছি না শুরু করছি আমাদের মূল ভিডিওটি কাকা মাক্সি কি জোড়া এটা পিও জোড়া একদম দাম কিরকম পড়বে এটা 1200 টাকা ডিম বাচ্চা এর আগে করছে আচ্ছা এর আগে ডিম বাচ্চা করা আছে এটা দাম চাওয়া হচ্ছে 1200 টাকা বিক্রি কিরকম হবে এটা নিলে একবারে 1000 টাকা রাখা আচ্ছা লাস্ট 1000 টাকা পর্যন্ত রাখা যাবে আর এখানে গড়া কবুতর আছে একজোড়া দেখতে পাচ্ছেন ডিম সহকারে আছে কাকা এটা হ্যাঁ ডিম সহকারে আজকে ডিম ফুটবে আচ্ছা ডিম সহকারে দেওয়া যাবে আজকের ভিতরে ইনশাআল্লাহ ডিম ফুটবে না আচ্ছা এর নিজের ঘরের না কিনা এটা কিনা এই আমার আচ্ছা ডিম সহ কিনছেন না ডিম সহকারে আচ্ছা ডিম সহকারে এটা প্রাইস কি রকম পড়বে কাকা এটা 1200 বেচা রেট 1000 আচ্ছা দাম চাও হচ্ছে 1200 টাকা বিক্রি রেট একদম 1000 হবে আচ্ছা সাথে কিন্তু ডিম পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে গড়া কবুতর না একদম অরিজিনাল গড়া কবুতর আচ্ছা কাকা এখানে কি কি আছে তিন পিস এখানে একটা পিওর জোড়া আছে আর একটা মাটি আছে এটা কি গোল্লা গোল্লা আচ্ছা কালারিং গোল্লা একটা পিওর জোড়া আছে এখানে আর একটা বাচ্চা আছে এটা কি এটাও বড় মাছ আচ্ছা ওইটাও সিঙ্গেল মাদি আচ্ছা তিনটা একসাথে কত রাখবেন কাকা তিনটা 1500 তিনটা একসাথে যদি কেউ নেয় 1500 টাকা পড়বে 500 টাকা পিস এগুলো আচ্ছা এগুলো কি ডিম মাছ রানিং আছে আচ্ছা এগুলো হচ্ছে ডিম মাছ রানিং তিনটা নিলে 1500 টাকা যাবে লাস্ট কত দিলে রাখা যাবে কাকা লাস্ট হতো 200 টাকা কম 200 টাকা কম রাখা যাবে না এটা হচ্ছে ফ্যান্টের লক্ষা না এটারও ডিম ছিল এটা হচ্ছে আমেরিকান ফ্যান্টের লক্ষা এটাও ডিম আসে তো ডিম কাকা আনে নাই এটা কি রকম পড়বে কাকা এটা 1500 টাকা এটা 1500 টাকা আচ্ছা এই যে ওটির দাম চাওয়া হচ্ছে 1500 টাকা বেচা বিক্রি কি রকম কাকা 200 টাকা কম বেশি হয়তো 200 টাকা কম রাখা যাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া খাকি রেসার আছে এটা হচ্ছে পিওর জোড়া একদম এটাও ডিম বাচ্চা এর আগে করছিল না এটাও ডিম বাচ্চা একবার করছে এটা কি রকম পড়বে কাকা 800 টাকা আচ্ছা এই যে ওটির দাম চাওয়া হচ্ছে 800 টাকা একদম এটা আচ্ছা 800 টাকার কাছে আছে 700 টাকা হলে লাস্ট বিক্রি হবে এটা এটা হচ্ছে খাকি রেসার একদম অরিজিনাল মাস্টার পেয়ার আর মাদিটা হলো হুমা আচ্ছা কিং এর হচ্ছে নর আর মাদিটা হচ্ছে আপনার হুমা না আচ্ছা সিঙ্গেল মাদিটা কিং এর নর না কিং এরটা হচ্ছে নর হলুদ নর কিং এর কত রাখবেন কাকা 700 টাকা আচ্ছা সিঙ্গেল কিং এর নর এটা 700 টাকা ফিক্স পড়বে আর এই যে সিলভার রেসারের মাদিটা সিলভার রেসার মাটিটা হচ্ছে 600 টাকা এটা রানিং ওগুলো এগুলো এগুলো হচ্ছে সব রানিং জোড়া আচ্ছা নিচে 4টা গোল্লার মাটি আছে 4টা নর দেওয়া যাবে সাথে নাকি এই যে এখানে আছে নর ঠিক আছে আচ্ছা ডিমে আসার জন্য মারে না নরগুলো সেই বিধা নরগুলো আলাদা রাখা আছে এইখানে 4টা মাটি রাখা আছে কাকে এগুলো জোড়া কিরকম পড়বে নর মাটি মিলে আচ্ছা নর মাটি সহকারে জোড়া 700 পর্যন্ত রাখা যাবে ডিম মাছ রানিং হবে না আচ্ছা আর এখানে দুই পিস দেখতে পাচ্ছি একটা মনে হয় বোম্বাইয়ের মাদি আর ওই গোল্লানর আচ্ছা বোম্বাই মাদি গোল্লানর জোড়া দেওয়া হয়েছে না সিঙ্গেল জোড়াই না আচ্ছা জোড়াই এটা গোল্লার মাদির সাথে গোল্লানরের সাথে বোম্বাইয়ের মাদি ডিম মাছে কি করছিল ডিম মাছে করছে এটা এটা কত রাখবেন দুইটা দুই জাতের দুইটা 1000 আচ্ছা বিক্রি কত লাস্ট বিক্রি এরকম বেশি হয়ে গেল না একটু কালারিং গোল্লা আচ্ছা 500 টাকা থেকে পাইবো আচ্ছা কালারিং গোল্লা সেই বিধে একটু দামটা বেশি না নটটা আচ্ছা ঠিক আছে
মানে 800-900 ছাড়া দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকি এখানে ভ্যারাইটিস আছে না? এখানে বিভিন্ন জাতের আছে কবুতর। এখানে এভারেজে পিস কত করে রাখা যাবে? এভারেজে একটা বলে দেন, আইডিয়া দিয়ে দেন একটা শুরু। 500, 400, 600, 300। আচ্ছা 300 থেকে 600-এর ভিতরে এখানে পিস পাওয়া যাবে না? আচ্ছা সে কী কী কবুতর আছে এখানে? ডিজেল আছে, মাক্সি আছে, ডেনিশ আছে, মানে রেসার, গোল্লা, ফেন্সি সবই আছে এখানে নাকি? সিরাজি সহকারে আছে। এখানে 300 থেকে শুরু করে 600-এর মধ্যে পিস পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা কাকা, কবুতরগুলো যে দেখালেন সবগুলো তো রানিং কবুতর, সেগুলো সবগুলো হচ্ছে রানিং কবুতর। আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর ডেলিভারির মাধ্যমে নিতে চায়, দেওয়া যাবে তো? যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন তো আপনি, খরচ দিলে দেওয়া যাবে? ডেলিভারি চার্জটা দিলে আপনি পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, কালেকশন তো সকল কালেকশন পাওয়া যাবে, গোল্লা থেকে শুরু করে ফেন্সি যে কোনো আইটেম পাওয়া যাবে কাকার কাছে। কাকার ফোন নাম্বারটা লোকেশন একটু বলে দিন কষ্ট করে। 01 92 36 4 00 71। এই নাম্বারে কি কোনো হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ নাই, আপনি ফোন দিলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যাবে। লোকেশনটা চারাগাঁও। আর আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর নেওয়ার আগে ভিডিও কলের মাধ্যমে কবুতরগুলো আগে দেখতে চান, দেখানোর সুযোগ সুবিধা আছে? আচ্ছা, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে ডিসকাউন্ট অবশ্যই আছে। টাকার নামটা প্রত্যেক হাটে আসা হয় তো? প্রত্যেক হাটে আসা হয়। যারা ডেলিভারি মাধ্যমে নিতে চায় না, সরাসরি হাটে এসে নিতে চায়, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক হাটে আসলে এই এক ঠিকই লোকেশন আপনারা পেয়ে যাবেন। আর টঙ্গিয়াটের লোকেশনটা একটু বলে দেন দর্শকদের। টঙ্গিয়াটের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে হাটটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। লোকেশনটা হচ্ছে টঙ্গি এসকেসিসি ভবনের ঠিক পাশে হাটটা বসে থাকে নাকি? সাপ্তাহিক রবিবার হাট। তো কাকা দেখাবে নতুন ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই কিসের বাচ্চা এগুলা? সব হাইফ্লারের বাচ্চা, পাকিস্তানি। আচ্ছা সব পাকি, সবই পাকিস্তানি এখানে? আচ্ছা এখানে দশ দেখতে পাচ্ছি। আচ্ছা ডেন আছে, আচ্ছা কারের বাচ্চা আছে। আচ্ছা এখানে এখানে উপরেগুলো কি জাতের সব? এগুলো কাছে উপরে আছে টেডি, কামাগার আর হলো গোল্ডেন। আচ্ছা টেডি, কামাগার আর গোল্ডেন, এই তিনটা জাতের বাচ্চা উপরে আছে। আচ্ছা এগুলো টেডির বাচ্চা কত করে রাখবেন ভাই? দুটি বাচ্চা নেন, কোনো দামাদামি রাখবেন না, একদম 1000 টাকা করে জোড়া পড়ে। আচ্ছা দামাদামি হবে না, একদম 1000 করে জোড়া হবে নাকি? জোড়া হবে, এটা হলো 22 জনই বাইরে নতুন চ্যানেলে আমি দিছি, এটা হলো ডিসকাউন্ট, কিন্তু আমি বাচ্চা বিক্রি করি 1500-2000 টাকা। আচ্ছা আমার চ্যানেলের উপলক্ষে আপনি 1000 করে দিতেছেন নাকি? যে জোড়া নেবে এখান থেকে না? আচ্ছা আর ভাই নিচে কিসের বাচ্চা আছে এগুলো? নিচে আছে আপনার বাচ্চা নেই, এইগুলো কাছে আপনার আছে কালদম আছে। আচ্ছা কালদম আছে, টেডি আছে, টেডি আছে, গলা গলা কষা আছে, কালদম গলা, এটা গলা লাল। আচ্ছা গলা লাল বিখ্যাত কবুতর, গলা লাল। আচ্ছা কোথা থেকে আনছেন ভাই এগুলো? এগুলো গানছি ভাই, খুলনা থেকে আসছি আমি। খুলনা থেকে আসছেন আজকে না? আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের টঙ্গিয়াটা আজকে খুলনা থেকে চলে আসছে কবুতর বিক্রি করতে। ভাই কালদম গলা কত করে রাখবেন? জিরা গোলা নাকি? এটাকে বলে চীনা কবুতর, এটা পড়বে 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, যারা চীনা তারা তো চিনেই নাকি? আমার গিরিবাজের প্রতি তেমন একটা আইডিয়া নাই। আচ্ছা নিচে কি কি আছে ভাই? এখানে যা আছে সব গলা লাল কবুতর আছে। আচ্ছা নিচে যা আছে সব গলা লাল না? গলা লাল। আচ্ছা গলা লাল আছে সব এখানে? খুলনার বিখ্যাত নাকি গলা লাল কবুতর? গলা লাল কবুতর বিক্রি হয় খুলনায়, বিক্রি হয় 5000-7000 টাকা বিক্রি হয়। আচ্ছা বাইরে চ্যালেঞ্জ থেকে আমি আইসি আজকের ঢাকায় টুঙ্গিয়াতে, সেই কারণে আপনার এই এই ডিসকাউন্ট 1000 টাকা করে জোড়া হলেই হবে। আচ্ছা 1000 করে জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো সব হচ্ছে কি লাল গোলা? হ্যাঁ। আচ্ছা এগুলো হচ্ছে সব লাল গোলা কবুতর, ভাই 1000 করে প্রতি পেয়ার বিক্রি করবে। আচ্ছা এগুলো সব তো হাইফ্লার না? উড়াল হাইফ্লার, এটা সব বাচ্চা কাচ্চা 10-এর উপরে। আচ্ছা বাচ্চাগুলো সব রানিং আছে, বাচ্চা কাচ্চা সব আপনারা পাওয়া যাবে এগুলো? ঠিক আছে সব ডিম বাচ্চা রানিং আছে না ভাই? আচ্ছা আর নিচে আছে কি চন্দন নাকি? হ্যাঁ এটা আছে, নিচে চন্দন আছে। আচ্ছা চন্দনগুলো কত করে রাখবেন জোড়া ভাইয়া? আচ্ছা আমার চ্যানেল থেকে আসলে একদম 1000 টাকা জোড়া পড়বে। এগুলো তো জিম বাচ্চা রানিং না? জিম বাচ্চা রানিং আছে একদম। আপনি যেগুলো দেখেন এগুলো সব হাই ফিলার কবুতর? সব এই যে হাই ফিলার কবুতর, খুলনার কবুতর সব খুলনা থেকে
যাচ্ছেন না কয়টা আসছেন আজকে আজকে রে ভাই সকাল 5টায় আসছে সকাল 5টায় আপনি তো খুলনা একটা বড় হাট আছে খুলনা বাজারে আসছেন নাকি এটা নয়াবাটি হাট আছে নয়াবাটি আছে নাকি আচ্ছা ওটা কি কি বারে বসে এটা শুক্রবারই বসে আর কোন বার বসে এরকম বড় হাট বসে এটা বিশাল বড় হাট কোনো খাদনা পাতি নেই নিজ খাদনা হাট কি বুঝলাম এটা হচ্ছে আপনার কি নয়াবাটি হাট খাদনা মুক্ত হাট জি আচ্ছা 10 এ যদি যেতে চাও এটা লোকেশন একটু বলেন কি এটা ওইটা যদি আপনি যদি নিতে চান নয়াবাটি মোড় লোকেশন আর আপনি নতুন রাস্তায় নামবেন বাসে ঢাকা থেকে বা দীঘান থেকে যাবেন নতুন রাস্তা নামে ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে নয়াবাটি মোড় পর্যন্ত সপ্তাহে ছুটির ভাড়া সপ্তাহে ছুটি ভাই কাছে তো যে কোনো কবিতার গান ভাই আমার দ্বারা আমি একমাত্র খুলনা থেকে আসি ঢাকায় মিরপুরি আমার বেশিরভাগ পাবেন আমি মিরপুরি একেই আর্ট করি তাছাড়া কোথাও করি না এখানে এই গত আর্ট আইছি আর এই আর্টটা আইছি আমি আগে পরে আসিনি কিন্তু মিরপুর একে আমি প্রত্যেক হাটে করি আমি দিতে পারবো আর এইখানে টুঙ্গি আসি তাহলে টুঙ্গি দিতে পারবো না হলে মিরপুরিতে নিতে পারবেন এই ঢাকার ভিতরে এছাড়া আমি ডেলিভারি ফ্রি আমি এখানে আসবো কিন্তু আপনি শুক্রবার ছাড়া পাবেন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে দেখেন কত সুন্দর সুবিধা দিতেছে না ভাইয়া কিন্তু আমাদের ঢাকা না ভাই আছে খুলনা থেকে আসতে যাচ্ছে কবিতার ভিতরে দেখুন আচ্ছা আপনার কোনো আমার কোনো অসুবিধা আপনার কাছে কবিতাগুলো কালেকশন করতে চায় অথবা সবার আগে দেখে শুনে যাচ্ছে বাজি করুন ভাই আমার কাছে যদি কোনো মাল নিতে চায় আমার কোনো টাকা দেওয়া লাগবে না আপনি অর্ডার করবেন যদি আপনার স্বভাব চরিত্র ভালো থাকে বা আপনি দুর্নীতি করলেন না যে ভাই মালটা আনলেন আনার পরে আপনি নিলেন না বা এরকম কোনো কিছু আসবেন না কিন্তু মাল সুস্থ মাল আমার দ্বারা পাবেন যে কোনো হাই পিলার কবুতর পাবেন অর্ডার করবেন আপনি আমি পৌঁছে দেবো মিরপুর একের থেকে নিতে হবে না হলে আপনার গুলিস্থানের থেকে নিতে হবে এই দুই জায়গার থেকে আপনার নিতে হবে কিন্তু আমি মালটা ডেলিভারি দিতে পারবো শুক্রবারের দিন এছাড়া আমি দিতে পারবো না শুক্রবারে আমি আটে আসি প্রত্যেক শুক্রবারে আপনার খুলনা থেকে আসি ঢাকা ফ্যান্সি আমি কোনো ফ্যান্সি আমি কালেকশন করি না আমার দ্বারা যত পদের হাই পিলার আছে যে ধরনের কবুতর চাবেন সেই ধরনের কবুতর পাওয়া যাবে কিন্তু রেট বেশি পড়বে হাই পিলার কবুতরে ভালো উচ্চ মানের যদি কবুতর চান 20,000-30,000 থেকে 50,000-60,000 20,000 টাকা বাচ্চা 5,000 টাকা বাচ্চা হাই পিলার যত যত উন্নত মান বাচ্চা পাবেন আপনি আমার দ্বারা অর্ডার করলে আমার কোনো অসুবিধা আপনার সাথে কবিতার কালেকশন করতে সেক্ষেত্রে ডিসকাউন্ট অবশ্যই আছে আপনার জন্য আপনার চ্যানেল থেকে যদি কোনো লোক যদি চায় তার জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা ভাইয়ের নামটা নাম হলো জুয়েল ভাই জুয়েল ভাই জুয়েল ভাই ভালো থাকবেন দেখাবো নতুন দেখাবো ভাই আল্লাহ হাফিজ কাসর ভাই লক্ষা কি রানিং এটা একবারে ডিম বাচ্চা পিওর জোড়া ভাই চাচ্ছেন কিরকম এটা আচ্ছা চাচ্ছেন 1500 নিলে একদম 1200 টাকা যাবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা 100% গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা চাও দাম কত 1500 নিলে 1200 টাকা রাখা যাবে এই জিনিস থেকে একটু দেখা দিই লক্ষা জোড়া ঠিক আছে যেহেতু এগুলো ফ্যান্সি কবুতর তা হাতাহাতি করা যায় না সেই বিধা খাঁচার বাইরে থেকে দেখাইতেছি ভাই সিঙ্গেল দুইটাই নর না আচ্ছা একটা জনসাটিং নর ওইটা কি বোম্বাই নর আচ্ছা কত করে পিস পড়বে ভাই জনসাটিং 500 বোম্বাই 500 আচ্ছা ডিম মাছ করছে এর আগে দুইটা জোড়া এখনো খায় নাই না আচ্ছা রানিং হয়ে গেছে তো ডিম মাছ একদম রানিং হয়ে গেছে প্রতি পিস 500 করে রাখা যাবে লাস্ট কত করে রাখবেন ভাই একদম না তাহলে একদম কাসর ভাই চা হচ্ছে 500 টাকা করে শার্টিং আর বোম্বাই নয় ঠিক আছে ভাই এটা তো ডিম সহকারে আছে না আচ্ছা এই জোড়াটি ডিম সহকারে আছে আজকে ডিম পারছে না কালকে ভাই গতকালকে পারছে মানে কালকে আর একটা ইনশাল্লাহ পেরে দেবে নাকি আচ্ছা চাচ্ছেন কত ভাই ডিম সহকার জোড়াটা জোড়াটির দাম চা হচ্ছে একদম 1500 টাকা বেচা বিক্রি কিরকম কাসর ভাই হাজার না আচ্ছা দাম চা হচ্ছে 1200 টাকা বিক্রি হবে 1000 টাকা ডিম সহকারে পেয়ে যাবেন ঝর্ণা শুটিং কবুতর একদম রানিং আছে কিন্তু বাইরে লাল বোম্বাই দেশি লাল বোম্বাই ডিম মাছ করছে ভাই আগে করা আছে আচ্ছা আচ্ছা বাচ্চা পরে দেখাইতেছি সমস্যা নাই এটা কত রাখবেন ভাই নিলে একদম 800 টাকা 800 টাকা রাখবেন কম কম নাই একদম আচ্ছা চ্যানেল থেকে আসলে তো কম রাখবেন নাকি এটা হচ্ছে রেগুলার প্রাইস দর্শক আর আমার চ্যানেল থেকে আসলে তো অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট ছাড়া কোনো কথা নাই ঠিক আছে কাসর ভাইয়ের কাছে আমার কাছে কথা বললেই ডিসকাউন্ট নাকি ভাই ঠিক আছে না হ্যাঁ সেগুলো হচ্ছে রেগুলার প্রাইস আর যারা আমার চ্যানেল থেকে আসবেন
অবশ্যই 2-300 টাকা কমে পেয়ে যাবেন, আমি অফার দিয়ে দিলাম জান, আমার নাম বলবেন শুধু, ঠিক আছে? ডিম মাছের রানিং, এটা নামে একদম রানিং আছে, বাচ্চাও আছে, বাচ্চা দেখাইতেছি কিছুক্ষণ পর। ভাই নর্মাল 2 টাকা গোল্লা আছে না? হ্যাঁ নর্মাল 2 টাকা গোল্লা। যারা ডিম বাচ্চা খাইতে চায়, হ্যাঁ বাচ্চা, তাদের জন্য এই যে রুটি বাচ্চা খাওয়ার জন্য বেস্ট হবে, দুইটা দুই কালারে। কাকা এই কত রাখবেন কসম ভাই? এটা এই জোড়াটা নিলে 500 টাকা। 500 টাকা রাখবেন দর্শক, এই জোড়াটা পড়ে 500 টাকা মাত্র। দর্শক দিতে বসে আমাদের কাছে একটু লাগিত আছে। দাম কত আছে কাকা? কয় পিস আছে এই জায়গা? 10 পিস। 10 পিস কাকা? দরকারি কি সব গোল্লা? গোল্লা 10 পিস গোল্লা 5 টাকা, 5 জোড়া আছে এখানে। কাকা চাইছেন কত? 7000 টাকা। আপনি চাইছেন 5 জোড়া? আপনি দিতে বসে 5 জোড়া গোল্লা কত টাকা? 7000 টাকা চাইছেন। কোন জায়গা থেকে আসছেন কাকা? খিলকে। খিলকে খিলকে থেকে আসছেন কাকা? তুমি এই যে 5 জোড়া আপনার গোল্লা কত নিয়ে দাম চাচ্ছে কাকা? 7000 এখন দেখি আমাদের কাছে আছে। কয়টা গোল্লা ভাই দাম বলেন? তারপরও মনে বুঝাই দিতাম বর্তমান যে বাজার, ইউটিউবে ভিডিও দেন না আপনারা, আমরা এই গোল্লা বেচ চালাইতেছি 400 টাকা 300 টাকা, এই ইউটিউবে মাত্র ভিডিও দিলাম এই জোড়া 400 টাকা, আপনি চাইলেন কত করে চাইলে জোড়া? ৫০০ টাকা আর আমাদের কাছে ভাই কত বলছেন? 1500 টাকা না? 3000 3000 টাকা বলছেন না? যান যান না সামনে দেন, আপনি আইছেন বাজার ঘুরেন পরে তাহলে আমার লগে দেয়া করে টাকা দিয়া দেন কাকা, পরে ঘুরতে হবে কিন্তু ওইটা দেয়া আছে ওই তো 1500 টাকা না 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 আপনি আগে দাম যাচাই করেন, ঠিক আছে টাকা আমার কাছে আছে, হ্যাঁ যাচাই করেন আগে, যাচাই করেন আপনি সমস্যা নেই, ঠিক আছে আপনার বাড়াতে পারবেন না যাচাই করেন কত কয় পরে আমি আমি যে দাম কইছি না 1500 এই দাম কেলা কেলা কয় দেখেন এলে কইছি আমরা ঘুরা দিই হ্যাঁ আচ্ছা দিল না ভাই ঠিক আছে আচ্ছা দর্শক ভাই আজকের কি দাম দেখেছিলাম ক্যান্ডেল লক্ষ নাকি আচ্ছা ক্যান্ডেল লক্ষ টাকা কত রাখবেন ভাই? 1500 টাকা রাখবেন আর কাসের ভাই এই শার্টিং জোড়া কত পড়বে? সবজি দুটা কত ভাই? কাসের ভাই এখানে জোড়া শার্টিং আছে, এক জোড়া রানিং ভাই, রানিং না এটা কাসের ভাই শার্টিং এটা কত পড়বে? এটা পড়বে একদম 1000 টাকা, ঠিক আছে? এই হচ্ছে জোড়া শার্টিং, ডিম বাচ্চা একদম রানিং, পড়বে 1000 টাকা একদম। গ্রেভার লাহোরি, গ্রেভার লাহোরি দর্শক দিতে পারছেন এক জোড়া ভাই কত রাখবেন? এটা ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করা আবার ডিমে আছে, ডিম বাচ্চা করছে প্লাস ডিমে আছে আবার মাটিটা, রাখবেন কত ভাই? 1500 একদম 1500 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিডিং করতেছে মাশাল্লাহ। এটা এটা ব্লুবার না ক্রিম বার ভাই? এটা ক্রিম বার মনে হয় নাকি ক্রিম বার, এটা একদম প্লাস ডিমে আছে রানিং, 1500 টাকা কাছে ভাই চাইতেছে, দামাদামি করে আপনারা কম বেশ করে নিতে পারবেন। আর ওই যে বোম্বাই যে ওটা দেখাইছিলাম না ওটার বেবি হচ্ছে এটা ভাই, বাচ্চাটা কত রাখবেন লাস্ট? 600 টাকা। কয় পর আছে? 2-3 পর মনে হয়, 5-6 পর আছে, দাম পড়বে 600 টাকা মাত্র। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর হেলদি একটি বাচ্চা। আচ্ছা ভাই যেগুলো দেখবেন সবগুলো তো ডিম বাচ্চা রানিং না? রানিং ডিম বাচ্চা রানিং। আচ্ছা আচ্ছা ভাই এগুলো কালেকশন আছে আপনার কাছে? চ্যানেল যেগুলো প্রান্তে বাংলাদেশে ডিম দেওয়া হয়, দেওয়া হয় হ্যাঁ। ভাই ফোন নাম্বারটা বলে দিন একটু। 01924518 0192180547 আর একটা আছে 01933-29209 লোকেশনে টঙ্গি আছে না করা অ্যাভেলেবেল, যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ। আচ্ছা লোকেশনে তো টঙ্গি আছে হ্যাঁ। আর আমার কিন্তু শুনতি ভাই তাহলে কি ডিসকাউন্ট দেওয়া যাবে? ডিসকাউন্ট আছে হ্যাঁ। কবুতর কিনার আগে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে কবুতর আগে দেখতে চায় দেব, দেখা নি দেব, দেখে শুনে নিতে পারবে হ্যাঁ। আর চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট আছে। ঠিক আছে কাকা ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কাকাটা কি ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই না? এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই, দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জোড়া, একদম হোয়াইট কালার। কাকে কত রাখবেন জোড়াটা? 1600 টাকা। 1600 টাকা কি চাইতেছেন? চাওয়া দাম। আচ্ছা চাওয়া দাম হচ্ছে জোড়াটি 1600 টাকা।
বেচা বিক্রি কিরকম? 1200 টাকা। 1200 টাকা বিক্রি না? চা ওদের মধ্যে 1600 বিক্রি হবে 1200 টাকা। ডিম মাছ কি করছে জোড়াটা? হ্যাঁ ডিম মাছ রানি। ডিম মাছ রানি আছে একদম। কাকা এটা কিসের জোড়া? এটা হলো মাক্সি। মাক্সি রেসের বাচ্চা? মাক্সি রেসের। কয় পর আছে এটা কাকা? এটা মানে পাসপোর্ট হইছে। পাসপোর্ট রানিং হয় না। পাসপোর্ট আছে এখন। চাচ্ছেন কত এটা কাকা? চাচ্ছি তো 2000 টাকা। 2000 টাকা যাইতেছেন। বেচা বিক্রি? বেচা 1500 টাকা। এটা তো হলুদ বোম্বাই না? হলুদ বোম্বাই। এটা হচ্ছে হলুদ বোম্বাই। চাচা এটা কত রাখবেন? 1800 টাকা। 1800 টাকা। ডিম মাছ রানিং? এটা রানিং। এটা হচ্ছে ডিম মাছ রানিং। কবুতর দাম চা হচ্ছে 1800 টাকা। বিক্রি 1600 টাকা। লাস্ট 1600 টাকা রাখা যাবে। আচ্ছা এটা কি চিলা নাকি কাকা? না চিলা না। এটা কি দালে? হুমা কি? আচ্ছা হুমা না। আচ্ছা এখানে সুরমা গালে একজন হুমা কবুতর আছে। সুরমা না সঠিক কালারটা বলতেছি না, চিলার সাথে হালকা চিলার মতো কালার আসছে। কাকে এটা কত রাখবেন? দাম হলো বেচা বিক্রি হলো 1000 টাকা। বেচা বিক্রি 1000। ডিম মাছ কি করছে? ডিম মাছ কলা আছে। বেচা বিক্রি লাস্ট 1000 পর্যন্ত রাখা যাবে। এটা তো লক্ষা না কাকা? লক্ষা কবুতর একদম। একটু হালকা মোটামুটি আপনার ময়লা আছে, গোসল করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কাকা ডিম মাছ করছে এটা? এটা ডিম মাছ করা আছে। কত রাখবেন? এটা হলো 1500 টাকা। 1500 টাকা যেটির দাম চা হচ্ছে 1500 টাকা। বিক্রি এই 1200-1400। বিক্রি হবে 1200-1400 ভিতরে। ডিম মাছে কিন্তু করা আছে, মাটিটা চোখে হালকা সমস্যা আছে। ঠিক আছে আমি বলে দিতেছি, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন মাটিটা চোখে সমস্যা আছে। ঠিক আছে এই যে দেখেন দেশি। আচ্ছা দেশি গোল্লা না? সবজি কালারের একজোড়া গোল্লা কবুতর আছে। কত রাখবেন কাকা? এটার দাম 1000 টাকা লাস্ট হচ্ছে। 1000 টাকা হচ্ছে চাওয়া দাম। বিক্রি হবে 800 টাকা। ডিম মাছে করছে? না ডিম মাছে করে না, নতুন আড়াল্ট হয়েছে। কাকা এই দুটা কি কবুতর? আচ্ছা পাঙ্কি ফ্যাট আছে একজোড়া। রাখবেন কত এটা? এই জোড়াটির দাম চা হচ্ছে 1000 টাকা। ডিম মাছে কি করছে এর আগে? এর আগে ডিম মাছ রানিং আছে। এটা দাম চা হচ্ছে 1000। বিক্রি কিরকম পড়বে কাকা লাস্ট? 100 টাকা কম হতো, 900 টাকা 800 টাকা। আচ্ছা 800 টাকা বিক্রি হবে। রাজেন্দ্রপুর 0791-282936। রাজেন্দ্রপুর। এই নাম্বার কি ইমোর সব আছে আপনার? হ্যাঁ ইমোর সব এটা নাই। আচ্ছা এটা তো ইমো না, আপনি ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর আমার কোন দোষে আপনি এটা সেই কবুতর কালেকশন করতে চাইছেন, এটা ডিসকাউন্ট অবশ্যই আছে? অবশ্যই আছে। আচ্ছা আমার থেকে চ্যানেল থেকে আসলে আপনার ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। কাকার নামটা? মোহাম্মদ আবুল কাশেম। আবুল কাশেম। তো কাকা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখাবো নতুন ভিডিও ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে উচ্চ পরিমাণ মুন্ডিয়ান কবুতর আছে, বিগ সাইজের কিছু মুন্ডিয়ান আছে। আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে। এই হচ্ছে মুন্ডিয়ানগুলো। সব তো কালো ভাই না? ডিম মাছ রানিং আছে ভাই? এগুলো সব হচ্ছে ডিম মাছ রানিং কবুতর। এগুলো মুন্ডিয়ান সব ফেন্সি একদম। এগুলো কি ভাই ইম্পোর্টেড? ইম্পোর্টেড ঘরের বেবি। এগুলো সব পেয়ার কত করে পড়বে ভাই? এগুলো আচ্ছা এগুলো এখানে প্রতি পেয়ার চাওয়া হচ্ছে 8000 করে। সেক্ষেত্রে দাদা দামাদামি সুযোগ আছে ভাই? আচ্ছা দামাদামি সেক্ষেত্রে সুযোগ আছে, তবে সামান্য দামাদামি করতে পারবেন, অত টাহামারি কোনো দামাদামি করা যাবে না। ঠিক আছে আর নিচে আছে দুই পেয়ার, আমি নিচ থেকে দেখাই দিতেছি ভাই। এগুলো তো সেম না? আচ্ছা এখানে একজোড়া কিং আছে আর একজোড়া আছে মুন্ডিয়ান ভাই। কিং কোনটা? এই পাশে তো না? আচ্ছা এই যে ডান পাশের জোড়াটা হচ্ছে নটটা। আচ্ছা মাঝখানে দুটো হচ্ছে মুন্ডিয়ান জোড়া। এটা কত রাখবেন ভাই? 7000 করে। সেক্ষেত্রে 8000 দামাদামি সুযোগ আছে। আর কিং দুটা ভাই, যে সাইড সামনের কিং দুটা, কিং দুটা পরে 5000। এগুলো যা আছে ডিম মাছের রানিং ভাই। আচ্ছা আর নিচে কি আছে? হাউস পিজন একজোড়া, রোমানিয়ান না? আচ্ছা রোমানিয়াল আছে একজোড়া। রোমানিয়ান না রোমান গাল? রোমান গাল। এটা কি জোড়া? আচ্ছা একটা হচ্ছে আপনার, আচ্ছা এই ন এটা মানে নর। আচ্ছা এটা হচ্ছে আপনার মিলি কালার আছে, এটা হচ্ছে নর। আর ওই যে কালো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মাদি। ঠিক আছে মাদিটা একটু দেখাই দিই ফোকাস করে আপনাদের, দাঁড়ান। ওই ওই হচ্ছে মাদিটা, যেহেতু জুমটা একটু প্রবলেম করতেছে। এই যে মাদিটা দেখেন একটু, মাদিটা ডিম মাছ রানিং ভাই না? মাদিটা হচ্ছে ডিম মাছ রানিং, নর্মালি জোড়া আছে এখানে। ওই যে মাদিটা ভালো করে দেখেন, এই হচ্ছে নটটা। এটা রাখবেন কত ভাই? 6000। 6000 সেক্ষেত্রে দামাদামি সুযোগ আছে অল্প কিছুটা। আর সামনে ওই দুটো কী আছে ভাই?
দুইটাই মাদি কিসের মাদি এগুলো গাইয়ের মাদি আর আচ্ছা মডানা একটা মডানা আর একটা গাইন গাইন আচ্ছা ওই মডানা মডানা মাদিটা কত করে 1500 টাকা পিস দুইটা 1500 টাকা পিস পিস 1500 টাকা দুইটা 3000 টাকা যাবে সেক্ষেত্রে দাম আমি করে যাবে অল্প কিছুটা না করাই ভালো আচ্ছা ঠিক আছে ওই কিছু রকম রাখবেন 2100 টাকা নাকি আচ্ছা ঠিক আছে আর নিচে এখানে স্প্যানিশ পটার আছে এক পেয়ার সবজি সবজি কালার ওই যে নটটা দেখেন দেখতেছে এই সামনেটা হচ্ছে মাদি ভাই পটার জোড়া কত রাখবেন স্প্যানিশ পটার 5000 টাকা পড়বে আর কালো বিউটি জোড়া কালো বিউটি জোড়া 1500 টাকা আচ্ছা কালো বিউটি 1500 টাকা আর যে নানা এখানে আছে একটা আর এখানে আছে আরেকটা জোড়া এরা পড়বে 1500 না 2000 আচ্ছা ঠিক আছে এখানে যা আছে সব তো ডিম্বাচ্চা রানিং ভাই না সব হচ্ছে ডিম্বাচ্চা রানিং এগুলো যা দেখলেন সব তো ডিম্বাচ্চা রানিং করতে না সব ডিম্বাচ্চা রানিং এগুলো সব তো ইম্পোর্টেড মনে হইতেছে এগুলো ঘরের বাচ্চা এগুলো বড় হইছে এগুলো ঘরের বাচ্চা নাকি বড় হইছে এখন ঠিক আছে নিজে সব ফার্মের তত্ত্ব নাকি আমি ভাই ব্যবসার সাথে জড়িত নিজেরও আছে খাবার দিকে আনা হয় মানে জায়গা জায়গায় কালেকশন করে আনেন নাকি বড় বড় ক্লাব থেকে কালেকশন করে আনেন ভাই এগুলো সব ইম্পোর্টেড ঠিক আছে ইম্পোর্টেড বেবি কিন্তু সবগুলো হচ্ছে হাই কোয়ালিটি আর আমার কোনো দশ হাজার আপনার কাছ থেকে কবুতর কালেকশন করতে চাই সেক্ষেত্রে সুযোগ আছে ভাই হ্যাঁ কিছু সুযোগ দেওয়া হবে ডেলিভারি সুযোগ সুবিধা তো অবশ্যই আছে হ্যাঁ ডেলিভারি এখন কোথায় নেবে তারা সারা বাংলাদেশ দিতে পারবে কিন্তু ডেলিভারি গাড়ি দিয়ে দিতে পারবে আগে যায় কি আচ্ছা ডেলিভারি চার্জ দেওয়ার সুযোগ আছে সারা বাংলাদেশ নিতে পারবে আর আমার কোনো দশ হাজার আপনার কাছ থেকে কবুতর কালেকশন করতে চাই সেক্ষেত্রে তো ডিসকাউন্ট অবশ্যই আছে হ্যাঁ একটু সুযোগ দেওয়া হবে একটু সুযোগ দেওয়া হবে ভাই বলতেছে ভাই ফোন নাম্বার একটু বলে দেন 0198 0498 4420 4420 740 740 লোকেশনটা কি সাভার সাভার ভাই নামটা আব্দুল খালেক খালেক ভাই তো ভাই ভালো থাকবেন খালেক ভাই দেখা হবে নতুন ভিডিওতে ওকে ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একজন ম্যাক্সি কালারের লক্ষা কবুতর আছে খুবই হেলদি একটা পেয়ার একদম ফুল ফ্রেশ কোনো মিস পার্ক নাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে ভাই ডিম মাছ নিছেন এর আগে আচ্ছা ডিম বাচ্চা এর আগে নেওয়া হয়নি নিউ অ্যাডাল্ট এটা দাম কিরকম চাচ্ছেন ভাই এটা 1500 টাকা চাইতেছেন আচ্ছা ভাই দাম চাচ্ছে 1500 টাকা বেচা বিক্রি কিরকম ভাই কত হলে ছাড়বেন লাস্ট 1000 আচ্ছা ভাই দাম চাচ্ছে 1500 টাকা লাস্ট 1000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা ভাইয়ের কাছে কি এরকম কবুতরের কালেকশন আরো আছে আরো আছে কি কালেকশন আছে যদি একটু বলতেন ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন 1 6 5 5 3 4 3 4 3 আর ভাইয়ের নামটা ইয়াসিন আহমদ মুন্না মুন্না ভাই আর আমার দর্শক আপনার কাছ থেকে কবুতর নেয় সেক্ষেত্রে ভাই ডিসকাউন্টের অবশ্যই অফার আছে কোনো একটা ডিসকাউন্ট পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে মুন্না ভাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিউটি উম আছে সাদা কালার একজোড়া লক্ষা আপনার সরি চক জ্যাকুবিন আছে একজোড়া ভাই বিউটিটা কিরকম পড়বে জোড়া বিউটিটা 2000 টাকা পড়বে 2000 বিউটি জোড়া দাম চলছে 2000 ডিম বাচ্চা এর আগে করছে ডিম বাচ্চা রানিং আর জ্যাকুবিনটা কিরকম পড়বে জোড়া জ্যাকুবিনটা 2200 টাকা 2200 টাকা জ্যাকুবিন জোড়াটা পড়বে মাত্র 2200 টাকা এটাও ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে দামাদামি কি সুযোগ আছে এগুলো দামাদামি সেক্ষেত্রে সুযোগ আছে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে আর এখানে রেসার সবজি রেসার দুই জোড়া আছে এই যে এখানে একটা আছে এখানে তিনটা আছে কত করে রাখবেন এগুলো জোড়া জোড়া 1200 টাকা 1200 টাকা তোমরা দেখতে পাচ্ছেন এখানে জোড়া মাত্র 1200 করে পাওয়া যাবে ডিম মাছ রানিং এগুলো সব আচ্ছা আর এই যে ব্লুবেরির ননমাদি নটটা কত রাখবেন নটটা 1500 টাকা 1500 টাকা বল এটাও রানিং আছে না রানিং আছে আর এখানে এক জোড়া বোম্বাই আছে এক জোড়া কালো সিরাজি আছে নাকি আচ্ছা সিরাজিটা কি রকম রাখবেন কালো সিরাজি 1500 টাকা বোম্বাই 1500 টাকা বোম্বাই 1500 কালো সিরাজিও 1500 এগুলো ডিম মাছ রানিং একদম ডিম মাছ রানিং আচ্ছা একদম রানিং ডিম মাছ এগুলো জোড়া পড়বে 1500 করে সেক্ষেত্রে দামাদামি কিছুটা সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আচ্ছা এখানে একজোড়া জনা সেটিং আছে আর একজোড়া সাদা কিং আছে না ভাই কিংটা কত রাখবেন কিংটা পড়বে 1500 টাকা কিংটা পড়বে 1500 আর শাড়িং জোড়াটা শাড়িং জোড়াটা 2000 টাকা শাড়িং জোড়াটা পড়বে 2000 কিংটা পড়বে 1500 টাকা এগুলো রানিং 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 জোড়া এগুলো আচ্ছা ডিম বাচ্চা করা আছে এগুলো
মাশাআল্লাহ খুব সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর কোনো মিসমার্ক নাই এখানে এখানে আমি লক্ষ আছে এক জোড়া দেখতে পাচ্ছি 1000 টাকা সাদা লক্ষ 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 টাকা আপনারা বন্ধুরা সাদা লক্ষ পেয়েছেন ওই সামনে এটা হচ্ছে নর কবুতর স্যার মাত্র 1000 টাকা সবজি রেসর মাত্র 1000 1000 টাকা ম্যাক পাই মাত্র 1000 টাকা ম্যাক পাই মাত্র 1000 মাদিটা মনে হালকা মিসমার্ক আছে পিঠের উপর দিয়ে নাকি দুই একটা বসম এটা ব্যাপার না এটা পড়বে 1000 টাকা এটা কি আজকের অফার ভাই জোড়া পড়বে ডিম বাচ্চা একদম রানিং পাবেন আচ্ছা গিয়া চুলি আছে সিঙ্গেল গিয়া চুলি আছে এক জোড়া আচ্ছা ঠিক আছে মাত্র 600 টাকা গিয়া চুলি 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা বন্ধুরা আপনারা এখানে গিয়া চুলি জোড়া পেয়ে যাবেন ভাই 600 টাকা কি আরো अवेलेबल দিতে পারবেন হ্যাঁ 600 টাকা করে নিতে পারবো 600 টাকা করে নিতে পারবেন যেই যেই কই জোড়া লাগে নাকি হ্যাঁ হ্যাঁ যেই কই জোড়া লাগে আপনারা নিতে পারবেন দশ সুযোগ আছে সেক্ষেত্রে জোড়া পড়বে মাত্র 600 টাকা এখানে যেগুলো আছে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া না এখানে যা আছে সব 600 টাকা জোড়া পড়বে নিচে এগুলো কি দেন এগুলো বোম্বাই বোম্বাই কত রাখবেন বোম্বাই মাত্র 700 টাকা 700 টাকায় বোম্বাই মাত্র 700 টাকা মনে দেখতে পাচ্ছেন 700 টাকায় বোম্বাই কবুতর পেয়ে যাবেন মাত্র 700 টাকা ডিম বাচ্চা রানিং আছে সুবর্ণ সুযোগ আজকের জন্য ঠিক আছে মাত্র 700 টাকায় বোম্বাই কবুতর ডিম বাচ্চা রানিং সেক্ষেত্রে আপনারা দামাদামি করার সুযোগ পাবেন অবশ্যই আপনি যে কালেকশনগুলো দেখালেন এগুলো সব রানিং কবুতর রানিং কবুতর সবগুলো রানিং কবুতর ভাই আজকের বাজারের জন্য সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এত কম দামে দেওয়ার কারণ কত না না আজকে আচ্ছা একবারে কম দামে দিচ্ছি একদমই কম দামে দাম যেগুলো বলছেন তার থেকে তো আবার দামাদামি সুযোগ আছে হ্যাঁ দামাদামি সুযোগ আছে যে কোনো কালেকশন চাইলে তো যে কোনো কালেকশন চাইলে পাওয়া যাবে ভাই নাম আর ফোন নাম্বারটা লোকে শুনুন মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা ঠিক আছে গাজীপুর চিড়িপুর আচ্ছা ঠিক আছে 01786353575 আমার কোন দশ যদি আপনার কাছ থেকে কবুতর কালেকশন করতে চায় কালেকশন করতে চায় আমার কাছ থেকে এই নম্বরে নিতে পারবো নিতে পারবো হ্যাঁ চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট অবশ্যই আছে অবশ্যই ডিসকাউন্ট আছে নামটা বলেন কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম তো ভাই আজকের জন্য এখানেই শেষ দেখা হবে নতুন ভিডিওতে ঠিক আছে ঠিক আছে সামনে সপ্তাহে দেখা হবে আরেকটা অফার নিয়ে আচ্ছা আরেকটা অফার ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া আমেরিকান ফেন্টার লক্ষ আছে ভাই ডিম বাচ্চা রানিং এটা ফুল রানিং কবুতর কত পড়বে ভাই এটা 2000 টাকা একদম দর্শক দেখতে পাচ্ছেন আমেরিকান ফেন্টেল লক্ষা দাম পড়বে 2000 টাকা একদম ডিম মাছ একদম রানিং আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি জোড়া এটা কি ভাই ব্লু বালেস আচ্ছা ব্লু বালেস আছে এক জোড়া ডিম মাছ করবে করছে এটা রানিং কবুতর একদম কত রাখবেন ভাই একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা ব্লু বালেস নরমাদি কনফার্ম আছে ডিম মাছ একদম রানিং আছে ঠিক আছে আর কালো বিউটি নাকি ভাই জি এটা কি বাচ্চা না রানিং আছে রানিং রানিং কালো বিউটি কত রাখবেন ভাই 1500 একদম একদম 1500 দর্শক দেখতে পাচ্ছেন কালো বিউটি একদম রানিং কবুতর দামটা হচ্ছে একদম 1500 টাকা যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা থাকবে অবশ্যই তুরিবাজের মাদি জি অনেকদিন পর তুরিবাজের মাদি দেখলাম ঠিক আছে এটা এটার বিশেষত্বটা হচ্ছে ডিগবাজি মারে না মাটিতে ডিগবাজি মারে শব্দ পারলেই বাজি মারে ঠিক আছে হাতে তালি দিলে বাজি মারে ওই যে মাঝখানে হচ্ছে তুরিবাজি মাদি যেহেতু কবুতর অনেক সেই বিধায় ভালো করে দেখাইতে পারতেছ না ভাই মাটিটা কি ডিম বাচ্চা করছে আগে না ভাই নতুন মাটি নতুন মাটি রাখবেন কত ভাই এটা এটা 1200 টাকা 1200 টাকা পড়বে আর যে পাশে যে বিউটিটা আছে ওইটা বিউটি না শুধু ওই একটা স্ট্রেচার আছে স্পেঞ্জল স্ট্রেচারের মাটি ওইটা স্পেঞ্জল স্ট্রেচারের মাটি এটা 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 কত রাখবেন ভাই মাটিটা একদম 2000 2000 এটা কি রানিং মাটি ভাই ফুল রানিং মাটি ফুল রানিং মাটি পড়বে একদম 2000 টাকা আর বিউটি কি সিঙ্গেল বিধি বিক্রি হবে বিক্রি হবে না আচ্ছা এগুলো বিক্রি না ভাইয়ের কাছে যে কোনো কালেকশন অ্যাভেলেবল আছে নাকি না এখানে যা আছে ভাই এখানে যা আছে তাই আচ্ছা এরকম কবুতর যদি আরো কাল লাগে বেশি পরিমাণে সেক্ষেত্রে যাবে আচ্ছা করে যখন যেটা পাই ওটাই বিক্রি করে আচ্ছা কথা দিয়া পরে আরেকটা আচ্ছা আচ্ছা যখন যা থাকে সেটা দিতে পারবে নাকি আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই 071 সেক্ষেত্রে কি ডিসকাউন্টের কোনো সুযোগ আছে আচ্ছা যা আছে তাই দিতে হবে নাকি আচ্ছা ডিসকাউন্ট কোনো নাই এখানে যা আছে তাই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের লোকেশনটা কোথায় বললেন সাভার না সাভার আচ্ছা তো ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম
ব্যাটিং এ হলুদ সিরাজি জি ভাই এখানে দেখতে পাচ্ছেন একজন হলুদ কালার সিরাজি কবুতর আছে ভাই ডিম মাছ এর আগে করছে এটা একবারই কিছু ভাই দুইবার করছে আমার কাছে দুইবার করছে তোমার কাছে যাক মাশাআল্লাহ চাচ্চা কত এটা ভাই হ্যাঁ দাম চাচ্চা কত 2500 টাকা বিক্রি বিক্রি হচ্ছে 1800 টাকা আচ্ছা দাম চো হচ্ছে 2500 টাকা বিক্রি হবে 1800 টাকা ঠিক আছে আচ্ছা ভাই এখানে কি জোড়া না সিঙ্গেল এগুলো না ভাই দুটো দুটোই নর দুটোই নর একটা আছে আপনার সিলভার লাউরি কত রাখবেন ভাই এটা সিঙ্গেলটা হচ্ছে 1000 সিলভার লাউরি সিঙ্গেল 1000 আচ্ছা আর যে কিং এর নটটা সিঙ্গেল 1800 এটা পড়বে 1800 টাকা মাশাআল্লাহ রানিং এগুলো জি সব রানিং এগুলো হচ্ছে ডিম মাছের রানিং কবুতর আর কালো সিরাজি কি জোড়া ভাই এটা জি ভাই এটা জোড়া কালো সিরাজি একদম রানিং জোড়া কত রাখবা ভাই এটা গোল্লা মাদিটা হচ্ছে পায়ে মোজা সহ গোল্লা আর চুই না এই যে মাদিটা দেখাই দিই ভাই কত রাখবা জোড়াটা গোল্লা জোড়াটা ভাই 1500 গোল্লা জোড়া পড়বে 1500 টাকা আর সিঙ্গেল এর নটটা সিরাজি সিরাজির নটটা আছে 800 টাকা সিঙ্গেল এর সিরাজির নটটা পড়বে 800 টাকা এখানে একজোড়া বাগদাদি কবুতর আছে দেখতে পাচ্ছেন ভাই ডিম বাচ্চা করছে এটা জি ভাই আমার কাছে এটাও ডিম বাচ্চা বাচ্চাও আছে আপনার কাছে না বাচ্চা সহ দিয়ে চাইলে দেওয়া যাবে জি ভাই আচ্ছা কত রাখবে ভাই জোড়াটা 1500 ভাই জোড়া পড়বে 1500 টাকা বাগদাদি হুমা একদম ডিম বাচ্চা রানিং আছে মাটিটার চোখে মনে পানি হচ্ছে না হালকা চোখেই নাই ভাই ও একটা চোখ নাই আচ্ছা মাটিটা হচ্ছে একটা চোখ নাই দাম পড়বে 1500 আচ্ছা আচ্ছা বিউটি কি নন আমাদের এটা মাদি ভাইয়া বিউটির মাদি কত রাখবো ভাই এটা 800 বিউটির মাদিটা ফিক্সড 800 টাকা পড়বে আর যে রেড চেকারের মাদ নটটা 700 পড়বে ভাইয়া রেড চেকারের সিঙ্গেল নটটা পড়বে 700 টাকা আর পায়ের রিং আছে দেখাই এই যে পায়ের রিং এটা পড়বে 700 টাকা নাকি আচ্ছা আর কিং এর নদা মাদি এটা মাদি কিং এর একটা মাদি আছে কত টাকা কিং এর মাদিটা এটা পড়বে হচ্ছে আপনার 1800 কিং এর মাদিটা সিঙ্গেল জি 1800 টাকা বিক্রি বিক্রি 1500 টাকা আর এটা কি শাড়ি ভাই এটা শাড়ি না ভাই এটা হচ্ছে1000 না একজোড়া কালো বিউটি দেখতে পাচ্ছেন এখানে কত রাখবেন ভাই এটা 2500 টাকা এটা ডিম মাছা করছে জি ভাই এটা ডিম মাছা করছে জোড়া যা হচ্ছে 2500 টাকা বেচা বিক্রি ভাই কত 2000 টাকা আর গ্রিজেল কি জোড়া এটা দুটো জি ভাই গ্রিজেল আপসান গ্রিজেল আছে একজোড়া এটা রানিং জোড়া কত রাখবে ভাই জোড়াটা 1600 টাকা আর সবজি কি নর না মাদি এটা নর সবজির একটা সিঙ্গেল নর আছে দেখা দেবে এই যে সবজি হচ্ছে সিঙ্গেল নর এটা রাখবা কত নরটা ভাই 700 টাকা এটাও ডিম মাছ রানিং আছে তিনটাই জি ভাই যা কবুতর দেখালে সবগুলো ডিম মাছ রানিং কবুতর এগুলো না সবগুলো ভাই সব আছে ডিম মাছ রানিং সব কোনো বাচ্চা নাই এছাড়া তো অনেক কালেকশন আছে अवेलेबल জি ভাই চালা দেওয়া যাবে তো জি ভাই ফোন নাম্বারটা বলে দাও একটু 01909 34 35 25 26 06 24 লোকেশন কোথায় ভাই লোকেশন হচ্ছে ভাই আশুলিয়া লোকেশন হচ্ছে আশুলিয়া নাকি জি ডেলিভারি সুযোগ আছে সব ডেলিভারি সুযোগ সুবিধা আছে সারা বাংলাদেশ আর আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে ডিসকাউন্টের অবশ্যই কোনো অফার আছে নাকি আচ্ছা ভাই নামটা মোহাম্মদ নাজিম বাবু নাজিম ভাই তো ভাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমাদের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর দেখা হচ্ছে কালকে সোমবার বট লালমাটে হাটের ভিডিও নিয়ে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ